নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা তো আমার কটা ক্লাস করলে, তোমাদের সুবিধাই হচ্ছে। এই সময় সবাই যখন গৃহবন্দী, স্কুলে যেতে পারছে না, তখন আশা করি ক্লাসগুলো তোমাদের পক্ষে অত্যন্ত সাহায্য করছে বা সাহায্যকারী হয়ে উঠছে। তা আজকে আমি ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী 12-এর একটি কবিতা তোমাদের পাঠ্য এবং এ বছরে নেক্সট সামনে যে পরীক্ষা আসতে চলেছে তার পক্ষে, যদি এবারে সব পরীক্ষা এখনো কমপ্লিট হয়নি, তবু আমি ধরে নিচ্ছি সেটা হবে, তাই এর পরের বছরে কিন্তু এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ বছর এই কবিতাটি আসেনি। কাজে অবশ্যই এটাকে তোমরা সাজেশনও ধরতে পারো যদি, বা এমনিও এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আজকে যে কবিতাটা আমি পড়াবো সেটি হলো রূপনারায়ণের কূলে, যার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটির নাম রূপনারায়ণের কূলে, কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তা প্রথমে আমি একটু কবি পরিচিতি বলে নিই, যদিও রবীন্দ্রনাথকে আলাদা করে পরিচয়ের প্রয়োজন থাকে না, কারণ তিনি এতই পরিচিত আমাদের বাঙালি মননশীলতায়, বাঙালি সমাজে, গানের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, কাব্যে। এবং শুধু তাই নয়, শুধু শিল্পের ক্ষেত্রের মধ্যেই রবীন্দ্রনাথের মতো মহৎ প্রতিভাকে আমরা বদ্ধ করে রাখতে পারি না। তিনি আমাদের সমাজে সর্বত্র, সবখানে, সংস্কৃতির মধ্যে থেকে শুরু করে জীবনে সর্বত্রই তিনি উপস্থিত থাকেন। তা সেই হিসেবে রবীন্দ্রনাথকে আলাদা করে পড়ি দরকার নেই। তবুও মনে হলো যে যেহেতু প্রত্যেক কবি বা লেখক তাদের পরিচিতি দেওয়াটা প্রয়োজন, আমরা একটা কবিতায় প্রবেশ করার আগে একটা নাটক বা গল্পে বা উপন্যাসে যেটাতেই প্রবেশ করি না কেন, প্রথমে কিন্তু অবশ্যই সেই লেখক বা স্রষ্টা যিনি আর কি কবি, তার সম্বন্ধে একটা পরিচিতি কিন্তু আমাদের দরকার হয়। তোমরা বই থেকে মোটামুটি জানো, তবু আমি রবীন্দ্রনাথের বিশেষ কিছু দিককে উল্লেখ করছি। প্রথমত, এই কবিতার ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথের এমন কিছু জীবনের আদর্শ, এমন কিছু কাব্য ভাবনা বা তার জীবনের যে বোধগুলো, সেগুলো এই কবিতার মধ্যে আছে, যেগুলো একটু হলেও কোথায় যেন আজকের যুগে অর্থাৎ আজকের সমাজে, আজকের জীবনযাপনের মধ্যে বেঁচে থাকা যে ছাত্র সমাজ, আমি ধরছি যেহেতু তারাই কবিতাটা পড়ছে, তাদের কাছে একটু কিন্তু সমস্যার হয়। সমস্যাটা কোথায় আমি বলে নিচ্ছি, তাহলে কবিতাটার মধ্যে আমার ঢুকতে একটু সুবিধা হবে। প্রথমত, যে আজকের সমাজ অনেক টেকনোলজি নির্ভর, আমাদের এখন বর্তমানেও আমরা টেকনোলজির সাহায্যে এটা করতে পারছি, কাজেই সেটাকে আশীর্বাদ হিসেবেই ধরতে হবে, সেটা অভিশাপ নয়, কিন্তু তার মধ্যে কোনো কোনো দিক আছে। প্রথমত, এই টেকনোলজির অতি নির্ভরতা মানুষের মধ্যে কোথাও যেন একটা, সেই মনকে যেন একটু দূরে সরিয়ে রাখে, তাকে যেন একটু বস্তুবাদী করে দেয়, তাকে একটু হিসেবি, একটু স্বার্থমগ্ন, অর্থাৎ একটু সেলফ সেন্টার যাকে বলি, তার নিজের স্বার্থের মধ্যেই বেঁচে থাকা, পরস্পরের দিকে অতটা না গুরুত্ব দেওয়া, এগুলো যেন কোথাও একটু হয়ে ওঠে। যদিও এই ব্যতিক্রম আছে, যদিও বর্তমান সমাজেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, তারা কিন্তু নিজের স্বার্থের বেড়াটোপকে তারা কিন্তু মানুষকে সাহায্য করছেন, অবশ্যই পৃথিবীতে সেরকম মানুষরা আছেন। রবীন্দ্রনাথও বলেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, তো সেটা আজও খাঁটি কথাটা। কিন্তু তবুও এই কথা বলতেই হয় যে এই প্রযুক্তি নির্ভরতা কোথাও যেন মানুষকে স্বার্থপর না করলেও যান্ত্রিক করে, এটাকে অস্বীকার করা যায় না। তো এই যান্ত্রিকতা কিন্তু মানুষের জীবনে একটা অভিশাপই বলতে পারি। তো এই বোধ থেকে এখনকার দিনের মানুষের যে তার ধর্ম, তার আদর্শ, তার যে স্বপ্নগুলো, তার যে কল্পনা বা সে যে ভাবনাগুলোর মধ্যে দিয়ে বেঁচে থাকে, সেগুলোর সঙ্গে কোথাও যেন একটু সেই যুগ, রবীন্দ্রনাথের যুগ বা রবীন্দ্রনাথ বা সেই যুগের যে সমাজ ভাবনা, তার কোথাও যেন একটু হলেও একটা পার্থক্য আছে, একটু হলেও একটু তারতম্য দেখা দেয়। তো সেই হিসেবে এই কবিতার মধ্যে তার কথাগুলো বোঝা একটু কঠিন। তা সেই রবীন্দ্রনাথের প্রথমে একটু ভাবনার কথা বলি, যে তার যুগে বা তিনি কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করেছেন। তা প্রথমেই দেখতে হবে রবীন্দ্রনাথের জীবন অত্যন্ত সৃষ্টিশীল এবং দীর্ঘ জীবন, তার যে 80 বছরের জীবন। তিনি জন্মেছিলেন 1861 খ্রিস্টাব্দে এবং 1941 খ্রিস্টাব্দে তার মৃত্যু, অর্থাৎ দীর্ঘ 80। এবং একজন বিখ্যাত কবি বিষ্ণুদেব বলেছিলেন যে, কবি দাও তোমার আকাশ দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানসে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের দীর্ঘ 80 বছরের আলো। তা সেই যে 80 বছরের আলো, এটা কিন্তু কম নয়। তা রবীন্দ্রনাথ শুধু দীর্ঘজীবীই ছিলেন না, তিনি দীর্ঘদিন ধরে দীর্ঘ সময়ে বিভিন্ন কাব্য পরম্পরার মধ্যে দিয়ে, তার অনেক রকম জীবন প্রত্যয়ের মধ্যে দিয়ে, অনেক রকম স্তরে, বহু স্তরান্বিত যদি বলি,
সে অনেক স্তরান্বিত সেই দার্শনিকতার মধ্যে দিয়ে কিন্তু তিনি জীবনের একটা প্রান্তে উপনীত হয়েছেন। তো এই কবিতার ক্ষেত্রে কেন এটা বলছি, কারণ এটা আমরা ধরতে পারি যে একজন পথিক যিনি অত্যন্ত সত্যদ্রষ্টা একজন পথিক, একজন প্রজ্ঞা দৃষ্টি যার রয়েছে, যার অনেকান্ত যার ভাবনা, সেই রবীন্দ্রনাথ যখন এই দীর্ঘ 80 বছর পেরিয়ে আসছেন তা বোঝাই যাচ্ছে যে তার মধ্যে দার্শনিক প্রত্যয় বলি, জীবনের অভিজ্ঞতায় বলি, বা কাব্যবোধি বলি, বা তার অনুভূতির গভীরতা, যে দিক থেকেই তাকাই না কেন সে রবীন্দ্রনাথ কিন্তু একটা দীর্ঘ জীবন পেরিয়ে এসে একটা সব কিছুরই একটা যেন সীমান্তে এসেছেন, একটা যেন বলা যেতে পারে আমাদের ডেস্টিনেশন, যেন একটা গন্তব্যের কাছে তিনি এসছেন। তা সেই ভঙ্গিতেই কবিতাটাও কিন্তু বিচার করতে হবে, কারণ রবীন্দ্রনাথের এই কবিতাটা যে কাব্যগ্রন্থভুক্ত সেটি হলো শেষ লেখা, শেষ লেখা কাব্যগ্রন্থভুক্ত। এটি শেষ লেখা কেন নামটি হয়েছে না, রবীন্দ্রনাথ কিন্তু শেষ বয়সে যে কবিতাগুলো লিখেছিলেন, শেষ জীবনে কতগুলো কবিতা, মোটামুটি প্রায় 1939 থেকে 1941-এর মধ্যে, তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি লিখেছিলেন, এবং এর বেশিরভাগ কবিতা রবীন্দ্রনাথের নিজে হাতে লেখা না, এগুলো বেশিরভাগই শ্রুতি লেখনের মাধ্যমে, তিনি বলে যেতেন রানীচন্দ একজন ছিলেন, এবং এরকম আরও অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন যারা রবীন্দ্রনাথের শ্রুতি লেখক বা শ্রুতি লেখিকা ছিলেন, যা রবীন্দ্রনাথ মুখে মুখে বলে যেতেন এবং তারা সেটা লিখে নিত, এমনকি রবীন্দ্রনাথ পরে তারা সংশোধনও করতেন, তা সেই ব্যাপারটা আছে। তা এখানে তাহলে বোঝাই যাচ্ছে এই কবিতাগুলোর মধ্যে দিয়ে সে দীর্ঘ জীবনের উপান্তে দাঁড়ানো এক রবীন্দ্রনাথ। তা তিনি যতটা না কবি তার চেয়েও বড় একজন দার্শনিক, একজন জীবনের শেষ প্রান্তে দাঁড়ানো একজন ঋষি, একজন ভবিষ্যৎ দ্রষ্টা, একজন সত্যদ্রষ্টা, তাই সব কিছুই বলতে পারি। কাজে এই কবিতার মধ্যেও কিন্তু সেই অন্তিম সময়ে শেষ মুহূর্তে অবশ্যই মৃত্যুর ছায়া তার জীবনে ঘনিয়ে এসেছে, তিনি বুঝতেই পারছেন, এমনকি তার যে শেষ কবিতাটা আছে একদমই শেষ লেখা কাব্যগ্রন্থের 15টি কবিতা, মোট 15খানি কবিতা, তার মধ্যে এই কবিতা হচ্ছে 11 সংখ্যক কবিতা, এটি হচ্ছে 11 সংখ্যক কবিতা, এটি 11 সংখ্যক কবিতা, মোট 15টি কবিতা আছে, তার মধ্যে শেষ যে কবিতাটি সেই কবিতাটি, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ প্রায় বলা যেতে পারে তার অপারেশন থিয়েটারে তিনি যাচ্ছেন, তার আগের মুহূর্তে লেখা। তাহলে বোঝাই যাচ্ছে যে এই কবিতাগুলোর মধ্যে অবশ্যই অবধারিতভাবে তার মৃত্যু ছায়া পড়েছে, যদিও রবীন্দ্রনাথ মৃত্যুকে অন্যভাবে গ্রহণ করেছিলেন, তার কাছে সেই আমাদের গীতার মতো আর কি তিনি মনে করেন, যেমন বাসাংসি জীর্ণাহানি যথা গীতায় বলেছিল, অর্থাৎ পুরনো বসন ত্যাগ করে নতুন বস্ত্র পরিধানের মতো, অর্থাৎ মৃত্যু তার কাছে মরণের তুহু মম শ্যাম সমান, এও তিনি বলেছেন। তাহলে এই সমস্ত কথার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি মৃত্যু কিন্তু রবীন্দ্রনাথের কাছে খুব একটা ভয়ের কিছু না, ভীতিজনক কিছু না, বরং তিনি মনে করেন যেন এক জীবন থেকে আর এক জীবনের দিকে এগোনোর পথে মৃত্যু যেন তাকে একটু নতুন করে দিচ্ছে, একটা নতুন বস্ত্র পরিধান করছে। তো এই বোধ তিনি ভারতের দর্শনের মধ্যেই পেয়েছিলেন। তা তবুও একটা মৃত্যুর ছায়া মানুষের মধ্যে থাকলে তার মধ্যে কিন্তু জীবন দৃষ্টি একটা অন্য একটা স্তর তৈরি হয়, তা এই কবিতার মধ্যে বা এই কাব্যগ্রন্থের সমস্ত কবিতার মধ্যে আমরা সেটা দেখতে পাব, এবং এটার মধ্যেও দেখা গেছে। যেমন 1 নম্বর প্রথমেই বলতে হয় যে রবীন্দ্রনাথের মধ্যে প্রথমে এই কবিতায় তিনি যে কথাটা বলছেন সেটাও কিন্তু একটু খেয়াল করতে হবে, যে প্রথমে তিনি কবিতাটি শুরু করছেন যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, তা প্রথমে তিনি বলছেন জেগে উঠিলাম, তার মানে এতদিন তিনি কি ঘুমোচ্ছিলেন, কি ঘুম, সেই ঘুমও এই ঘুমের প্রকৃতি কী, তো এখানে বলতে হবে এটা কিন্তু শুধুমাত্র ওই ঘুম না, তিনি বলতে চাইছেন তিনি শেষ মুহূর্তেও মৃত্যুর কাছে যখন তিনি আশ্রয় গ্রহণ করতে চলেছেন তখনও কিন্তু তিনি মনে করছেন যে এতদিনে তার যে একটা স্তর, একটা সচেতনতার স্তর, সেটা যেন আরও জাগ্রত হলো, তাই তিনি ঘুমননি, তিনি তো বড়বারই কর্মের মধ্যে চেয়েছেন, তিনি হচ্ছেন কর্মযোগী, শুধুমাত্র তিনি জ্ঞানযোগী না, শুধুমাত্র তিনি ভক্তির পথেই থাকেন না, তিনি কিন্তু তার ভক্তিও কিন্তু কর্মের মধ্যে, এই জন্য তিনি একটা কবিতায় বলেছিলেন যে লোভী আছি মুক্তি অসংখ্য কর্মের মাঝে, লোভিব মুক্তির স্বাদ, মহানন্দময় সে মুক্তির স্বাদ তিনি কিন্তু কর্মের মধ্যেই কিন্তু পেতে চেয়েছেন, কাজেই অবশ্যই মনে করতে হবে সেই কাজের জগতে তিনি কিন্তু আশ্রয় খোঁজেন, কাজেই তবু তিনি তো ঘুমোচ্ছিলেন না, তাও এখানে তিনি বললেন যে জেগে উঠিলাম, তার মানে এতদিনে তার যে সচেতনতা, তার যে বোধ, তার যে বুদ্ধি, তার যে বিচার বিবেচনা, যেভাবে তিনি জীবনকে দেখেছিলেন, এক কথা যাকে জীবনের প্রতি দার্শনিকতা বা জীবন দৃষ্টি বলতে পারি, সেটার থেকেও তিনি কিন্তু একটা নতুন স্তরে এখানে উন্নীত হয়েছেন, ওই জন্যই তিনি বলছেন আর কি না রূপনারায়ণের কুলে, খেয়াল করতে হবে এটা কিন্তু রূপনারায়ণ না, আমি এখানেও দেখিয়েছিলাম কবিতাটির নাম কিন্তু রূপনারায়ণের কুলে,
তাহলে নিশ্চয়ই এটা রূপনারায়ণ নামে প্রসিদ্ধ একটি পশ্চিমবঙ্গের নদী? তা কিন্তু না, শুধু নদীর কথা নয়, হয়তো নদীর একটা ভাবধর্ম এর মধ্যে থাকতে পারে, কিন্তু রূপনারায়ণ অর্থাৎ কি, এখানে রবীন্দ্রনাথ যেন একটু চলিত ভাষাকে ব্যবহার করলেন জীবনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য। যে কবিতায় তিনি বলেছিলেন যেমন, যে মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি, সে পৃথিবীর সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার জন্য তিনি একটু মাটি ঘেঁষা একটা শব্দের মধ্যে দিয়ে যেন কথ্য ভঙ্গিতে তিনি রূপনারায়ণ বললেন না, তিনি বললেন রূপনারায়ণ। অর্থাৎ এটা শুধুমাত্র একটা নদী না, তারই যে একটা জীবনবোধ, তারই যে একটা দার্শনিকতা, সেই উজ্জ্বল দার্শনিকতার একটা যেন এটা দ্যোতক, যেন পরিচায়ক, পরিচয় দিচ্ছে। অর্থাৎ এই পৃথিবী কিন্তু রূপময়, তিনি এই রূপময় অমৃতের স্বাদ কিন্তু লাভ করেছেন। রবীন্দ্রনাথ অসংখ্য গানের মধ্যে দেখেছি যে রূপের মাঝে তিনি অরূপের সন্ধানী। তা রবীন্দ্রনাথের মধ্যে এই যে রূপের সন্ধান, রসতীর্থ পথের পথিক তিনি নিজেকে বলতেন, তা বারবার রবীন্দ্রনাথের একাধিক গানের মধ্যেই হোক, কাব্যের মধ্যেই হোক বা নাটকের মধ্যে, রবীন্দ্রনাথের বিভিন্ন সৃষ্টি, তার আঁকা সেটাও একটা মহৎ সৃষ্টি, রবীন্দ্রনাথের মতো এত ভার্সেটাইল, এত সৃষ্টিমূলক, এত সৃজনী শক্তি সম্পন্ন একজন মানুষ, তিনি নানাভাবে নিজেকে প্রকাশ করেছেন। সেখানে দেখতে পাই যে রূপময় পৃথিবী, তার কাছে পৃথিবী কিন্তু তার সমস্ত প্রকৃতির মধ্যে দিয়ে, মানুষের মধ্যে দিয়ে, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, কল্যাণময় কাজের মধ্যে দিয়ে, একটা মানুষে মানুষে বন্ধন, ভালোবাসার মধ্যে দিয়ে নানা রূপে প্রকাশিত হয়েছে। তাই শেষ বয়সে রবীন্দ্রনাথ কিন্তু সেই রূপময় পৃথিবীর কথাই বলতে চাইছেন। তাই তিনি বলছেন যে রূপনারায়ণের কূলে আমি জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ তিনি কিন্তু শুধু স্বপ্নের মধ্যেই তিনি কিন্তু চলে যাননি, তিনি স্বপ্ন থেকে কিন্তু উত্তীর্ণ হতে চেয়েছেন। তাই তিনি বলছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ তিনি নিজেকে চিনলেন। এই যে আমি প্রথমেই বলেছিলাম যে কেন এই কবিতার মধ্যে একটা বিশেষ দার্শনিকতার কথা বলছি, কারণ রবীন্দ্রনাথ দীর্ঘ জীবন পেরিয়ে এসে কোথাও যেন একটা মোহনার কাছে, নদী যেমন মোহনার কাছে আসে, রবীন্দ্রনাথও সেই মোহনার কাছে এসছেন। অর্থাৎ এবার তার শেষ বিচারের পালা, তার শেষ সময়। রবীন্দ্রনাথ এই কাব্যগ্রন্থের অন্য একটি কবিতাতেও বলেছিলেন যে শেষ দিবসের সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল নিস্তব্ধ সাগর তীরে। সেখানেও তিনি কিন্তু শেষ প্রশ্ন, শেষ দিবসে সূর্য, অর্থাৎ কি রবীন্দ্রনাথ নিজের কথাই বলছেন, এবং শেষ প্রশ্ন উচ্চারিল, তার মানে অবশ্যই রবীন্দ্রনাথের জীবনে একটা সীমান্তে দাঁড়িয়ে, তার উপান্তে অর্থাৎ জীবনে একদম শেষে তার কিন্তু একটা প্রত্যয় দার্শনিকতার বোধের কথাই বলা হচ্ছে। তো সেখানেও তিনি বলছেন যে এতদিনই তিনি নিজেকে চিনেছেন, কিন্তু কিভাবে না, খুব একটা আনন্দের পথে, খুব যাকে বলা যায় বিলাসের পথে, ভোগের পথে, তা কিন্তু না, তিনি চিনেছেন নিজেকে আঘাত, ব্যথা, যন্ত্রণা, দ্বন্দ্বের মধ্যে দিয়ে। এই দ্বন্দ্বকে আমরা নানা দিক থেকে দেখতে পারি। একজন মানুষের জীবনে অসংখ্য টানা পড়েন থাকে, তার ব্যক্তিগত জীবন একদিকে, তার সমাজ জীবন একদিকে, তার কর্মের জীবন একদিকে, তার সৃষ্টির দিক আর একদিকে। অর্থাৎ একজন সৃষ্টিশীল মানুষ একজন ব্যক্তিগত মানুষের থেকে আলাদা হতেই পারেন, তার সৃষ্টির দিকে তিনি অন্যরকম। তা কবির মধ্যে, সৃষ্টিশীল মানুষের মধ্যে এই অসংখ্য টানা পড়েন থাকে, তো সেই সব স্তরগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব থাকে, একটা আঘাত থাকে। তাই তিনি বলছেন যে তিনি কিন্তু নিজেকে ওই আঘাতের মধ্যে দিয়ে, দ্বন্দ্বের মধ্যে দিয়েই চিনেছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, এখানে এই সত্য কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ রবীন্দ্রনাথের জীবনে একাধিকবার তিনি কিন্তু সত্যের কথা বলেছেন। যেমন আরেকজন আমরা কবির কথা বলতে পারি, পাশ্চাত্য সাহিত্যে কিটস, জন কিটস, তার একটা বিখ্যাত কবিতার লাইন আছে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। তা রবীন্দ্রনাথও কিন্তু সেই কথা বারবার উল্লেখ করেছেন, তারও কিটসের মতো রোম্যান্টিক একটা কাব্য আদর্শ তারও আছে। তিনি বলেছেন সত্য সুন্দর, সুন্দর সত্য, অর্থাৎ সত্যর রূপ, সেই সত্যের সন্ধানী রবীন্দ্রনাথের কিন্তু নানা রকমভাবে সেই সত্যের স্বরূপ প্রকাশিত হয়েছে। তাহলে এই সত্য কি? এই সত্য হচ্ছে নিজেকে আরও কোনো রকম ধর্ম, কোনো রকম অন্য কোনো কারোর মধ্যে দিয়ে না, বরঞ্চ নিজের একটা উপলব্ধি, যে উপলব্ধির মধ্যে একটা সত্য দৃষ্টি আছে, অর্থাৎ কোনো কিছুর দ্বারা বায়াসড হয় না, অর্থাৎ কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না, যে সত্য দৃষ্টি সমস্ত রকম কুসংস্কার মুক্ত, সেই সত্য দৃষ্টির কথা বলছেন। তা তিনি সে বলছেন সত্য কিন্তু কঠিন, সে কিন্তু সহজ না, সে সহজে সেটা উপলব্ধিও করা যায় না, সহজে সেটাকে পালন করাও যায় না, সেটাকে অনুসরণ করাও কিন্তু কঠিন। তাহলে এই বোধ থেকে তিনি বলছেন যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ কি, তিনি কিন্তু কঠিনকে ভালোবেসেছেন,
সেখানে তিনি আঘাত পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, কিন্তু তিনি এটা জেনেছেন যে সে কিন্তু বঞ্চনা করেনি, অর্থাৎ সেই সত্যের যে প্রকৃত স্বরূপ তাকেই তিনি জেনেছেন। তাই তার কথাই তিনি বারবার বলছেন এখানে, আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন। তিনি কিন্তু জানেন জীবন কিন্তু দুঃখের, এটা তিনি তার বাস্তব দৃষ্টিতে দেখেছেন। তিনি রবীন্দ্রনাথকে আমরা বারবার যে অভিযুক্ত করি তিনি দার্শনিক, তার বাস্তব জীবন থেকে তিনি ঊর্ধ্বে অবস্থান করেন, কিন্তু সে কথা তিনি কিন্তু অনেকবার তিনি স্বীকারও করেছেন যে ঠিক আছে আমি কিন্তু সেই, এ কথা মানিয়া লই, আমার এই যে বড় ওরা রোম্যান্টিক এ কথা মানিয়া লই, রসতীর্থ পথের পথিক। তা তিনি বলেছেন হ্যাঁ সে পথে গেছি, কিন্তু তার মানে এই নয় যে তিনি নিজে জীবন থেকে বিচ্ছিন্ন, তিনিও কিন্তু জীবনের একজন অংশীদার, তিনি জীবনের মধ্যেও কিন্তু অবস্থান করেছেন এবং জীবনের সমস্ত যে গড়ল যে বিষ তাকেও তিনি কিন্তু ধারণ করেছেন নীলকণ্ঠের মতো, সেখান থেকে তিনি অমৃত বর্ষণ করেছেন। তো সেই হিসেবে বলতে পারি যে আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন, সেটাও তিনি জানেন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। এই যে আমি কেন বলেছিলাম সত্য এত গুরুত্বপূর্ণ, কারণ কবিতার মধ্যে আবার কিন্তু রবীন্দ্রনাথের মতো যাকে শব্দের ঈশ্বর বলা যায়, যার শব্দ ভাণ্ডারে মনে এমন কোনো শব্দ নেই, তবুও তিনি একটা কথাকে জীবনের শেষ পর্যায়ে এসে দুবার ব্যবহার করলেন, তাহলে বুঝতেই হবে তার এই সত্য দৃষ্টি এই কবিতাটির ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ। সেটা নিয়েই তিনি বলছেন যে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ কি, মৃত্যুর মাধ্যমেই তা জীবনের যে দেনা সত্যের প্রতি, কাব্যের প্রতি, সৌন্দর্যের প্রতি, শিল্পের প্রতি, সমস্ত দিক থেকে তার যে দেনা তা তিনি শোধ করে দিচ্ছেন। অর্থাৎ এই কবিতার মধ্যে এক কথায় তাহলে কি, রবীন্দ্রনাথ এক কথায় বারবার বোঝাতে চাইলেন শেষ বয়সে এসে, শেষ পর্যায়ে এসে, তার দার্শনিকতার একটা পরিণতি পর্যায়ে এসেও তিনি বোঝাতে চাইলেন মৃত্যুর কাছে আর তার কাছে লুকোনোর কিছু নেই, সেখানে তিনি স্বীকার করলেন যে সত্যের স্বরূপকে তিনি কিন্তু সেই কর্মের মধ্যে দিয়ে রক্তাক্ত পথে, পৃথিবীর পথেই তিনি কিন্তু খুঁজে পেয়েছেন এবং শুধুমাত্র স্বপ্নের মধ্যেই কিন্তু তিনি অবস্থান করেননি, বরং জীবনের বাস্তবতার সমস্ত পথগুলোকে তিনি কিন্তু পার হয়েছেন। সেই পথগুলো পার হয়ে তার যে একটা দার্শনিক উপলব্ধি, সেখান থেকে এই কবিতার শেষ কথা তিনি বলেছেন তার সব দেনা শোধ করে দেওয়া। অর্থাৎ এই দেনা কিন্তু বাজারি মূল্যের দেনা না, এ দেনা তার আত্ম উপলব্ধি, এই দেনা এক দার্শনিকতার, এক সত্য দৃষ্টি, যে সত্য দৃষ্টির কথা বলেছিলাম যে এই কবিতার ক্ষেত্রে। তাহলে এইভাবে আমি এই জন্যই বলেছিলাম কবিতার সাথে রিলেট করা একটু কঠিন এখনকার জীবনের পক্ষে, কারণ এর মধ্যে যে তপস্যার কথা, সাধনার কথা, সত্যের কথা রয়েছে, এগুলো কিন্তু বর্তমান জীবনের ক্ষেত্রে প্রাসঙ্গিক কিন্তু একটু গভীরে উপলব্ধি করার জিনিস, কাজেই অবশ্যই এই কবিতার মধ্যে সেই দার্শনিকতাটিকে বুঝতে হবে, তাহলে কবিতাটির মধ্যে কিন্তু খুব কঠিন কিছু নেই, কবিতার ওই দার্শনিকতার জায়গাটাই যে একটু কঠিন। তা আশা করি আজকে আমি যেরকম করে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম তোমাদের কবিতার ক্ষেত্রে, ওই দার্শনিকতার দিকটা আশা করি নিশ্চয়ই একটু পরিষ্কার হলো। তা পরবর্তীকালে যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।